হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? রাজকুমারের কিন্তু ধামাকাদার একটা আপডেট অলরেডি চলে আসছে এসকে ফিল্মস এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের হিরো আশরাফ ভাই নিজে জানিয়েছেন রাজকুমারের কিছু আপডেট, যে আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ধামাকা বলতে পারে। হ্যাঁ, তো চলুন দেখে নেওয়া যাক কি কি সেই আপডেট। বাংলাদেশের ঢাকা, পাবনা, গাজীপুরের টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গায় কিন্তু রাজকুমারের শ্যুট হয়েছে এবং রাজকুমারের শ্যুট শেষ করে ফেব্রুয়ারির 1 তারিখের দিকে রাজকুমার টিম যাবে আমেরিকার উদ্দেশ্যে। হ্যাঁ, তো আমেরিকাতে তাদের 18 দিনের মতো, প্রায় 18 থেকে 20 দিনের মতো একটা শিডিউল রয়েছে, একটানা শ্যুট করবে। সেখানে আপনার রয়েছে হচ্ছে নিউ ইয়র্ক, বাফেলো, রয়েছে মায়ামি, হ্যাঁ লস অ্যাঞ্জেলস, এবং তারপরে যাবে হচ্ছে কানাডাতে। তাদের এইগুলো শহরে মোট 18 থেকে 20 দিনের শ্যুট হবে, তারপরেই রাজকুমারের ক্যামেরা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এখন সবচেয়ে বড় যে আপডেট বা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে রাজকুমার এই ফাইটের পিছনে আমাদের যে বাজারটা ছিল তাতে বাংলাদেশে এখন ওই বাজারে অনেক সিনেমা প্রতি বছর হচ্ছে। এখানে এখন কিন্তু দুর্দান্ত, এখানে যেন মনে হচ্ছে রাজকুমার গানগুলো প্রিয়তম চেয়ে বেশি ভালো হয়েছে। আমাদের যে অ্যাকশন, হ্যাঁ এখন কিন্তু আমরা সবাই অ্যাকশন অবতারে শাকিব খানকে দেখতে চাই বিভিন্ন মুভিতে, যাতে অ্যাকশনটা ঠিকঠাক হয়। বলিউডি বা সাউথ ইন্ডিয়ান টাইপের অ্যাকশন আমরা শাকিব খানের মাঝে দেখতে পাই, শাকিব খানের মুভিতে দেখতে পাই। এই জন্য ভক্তরা কিন্তু মুখিয়ে আছে কিভাবে তাকে অ্যাকশনে দেখা যায়। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন যে তুফানে ফুল অ্যাকশন মুভি, দরদে অ্যাকশন রয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের রাজকুমার কিন্তু শুধু ড্রামাটিক্যাল ফিল্ম না, এখানেও রয়েছে অ্যাকশন। আর এখানে এই অ্যাকশনে কিন্তু তারা কিন্তু ভারতে গিয়ে এই অ্যাকশন সিনগুলো করেছে এবং সেখানে ফাইট ডিরেক্টর ছিল হচ্ছে সাউথ ইন্ডিয়ার। আমরা ভারতে চলে যাই এবং ওইখান থেকে আমরা বেস্ট টিমটা নেই, এখানে থাকি কিন্তু দুর্দান্ত। তারপর আপনি ধরেন এই অ্যাকশনের যে বাজেট, আমাদের পরিচালক হিমেল আশরাফ ভাইয়ের কথা অনুযায়ী রাজকুমার এই ফাইটের পিছনে আমাদের যে বাজেটটা ছিল তাতে বাংলাদেশে এখন ওই বাজেট অনেক সিনেমা প্রতি বছর হচ্ছে। অ্যাকশনের যে বাজেট, রাজকুমার মুভিতে অ্যাকশনের পেছনে যে বাজেটটা দিয়েছে বা যে বাজেটটা খরচ করা হয়েছে, সেই বাজেট দিয়ে বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু কিছু মুভি হয়, যেটা প্রতি বছর কিছু কিছু মুভি, পুরো মুভি তৈরি হচ্ছে, এরকম একটা বাজেট দিয়ে কিন্তু রাজকুমারের শ্যুটটা করা হয়েছে। ঠিক আছে, তো এই অ্যাকশন নিয়ে একটা ধামাকাদার কথা হচ্ছে, এই অ্যাকশনে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বড় বড় সিনেমাতে বড় বড় স্টাররা কিন্তু কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন থাকে, কিছু ফ্লিপ থাকে, হ্যাঁ উড়ে যাওয়া শট বা ধর কিছু ঘুরানি, হ্যাঁ ঘুরতে ঘুরতে যাওয়া মার, এরকম কিছু ফ্লিপ থাকে বা কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন থাকে, যেইগুলো কিন্তু ডামি ক্যারেক্টার বা ডাবল ক্যারেক্টার দিয়ে করা হয়। এইগুলো সুপারস্টার, মেগাস্টার বা নায়ক নিজে করে না, ঝুঁকি থাকে এই জন্য কিন্তু করে না। কিন্তু সবচেয়ে সুখের খবর, আনন্দের খবর হচ্ছে এই রাজকুমার মুভিতে 99% অ্যাকশন শাকিব খান সশরীরে নিজে করছে। ওইখানে কয়েকটা শর্ট ছিল যেটা আমি এবং আমার ফাইট মাস্টার আমরা চাচ্ছিলাম যে আমরা হয়তো ডাম ইউজ করবো, কিন্তু শাকিব বেগমভাবে রাজি হয়নি। সে নিজেও নাকি একটা ভয় ছিল যে আসলে এইগুলো যদি সে করতে যায় একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু ইঞ্জুরিতে পড়ে যাবে, আর ইঞ্জুরিতে যদি নায়ক পড়ে তাহলে কিন্তু বাকি কাজটা অনেক পিছিয়ে যাবে। উনি কয়েকটা শর্ট দিয়েছে এইভাবে ঘুরে 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 ঘুরে, লাইক আমি খুবই অবাক হয়েছি, খুবই ভয় ছিলাম যে আমার শুটিং এখনো শেষ হয়নি, রানিং হচ্ছে। হ্যাঁ, এই ভয় কিন্তু সে ছিল, কিন্তু শাকিব খান নাকি খুবই নিখুঁতভাবে, খুবই ভালোভাবে, হ্যাঁ খুব প্রফেশনালি সেই কাজগুলো সে করছে এবং 99% অ্যাকশন সিন সে নিজে সশরীরে করছে। ঠিক আছে, সেটা দেখো সবাই অবাক, অবাক হওয়ারই কথা। হ্যাঁ, কারণ শাকিব খানের দেখেন 24 বছরের একটা অভিজ্ঞতা থেকে সে কিন্তু জানে আসলে কোনটা তার করা উচিত, কোনটা সে পারবে, কোথায় ঝুঁকি নেওয়া উচিত। ঠিক আছে, তো আমরা আশা করবো যে রাজকুমার মুভিতে অ্যাকশনগুলো হবে ধামাকাদার। তো এই ফাইট ডিরেকশনে কিন্তু অনেক লোকই লাগে, সেখানে আপনার আমেরিকান ফাইটাররা ছিল, মুম্বাইয়ের ফাইটাররা আছে, হ্যাঁ আবার আপনার কি বলে রাশিয়ান ফাইটাররাও নাকি ছিল, আমেরিকার ফাইটার ছিল, রাশিয়ান ফাইটার ছিল, এখানে মুম্বাই ফাইটার ছিল। তো বিভিন্ন ফাইটারদের নিয়ে দক্ষ ফাইটারগুলো আছে, হ্যাঁ তাদেরকে নিয়ে কিন্তু রাজকুমারের অ্যাকশনগুলো, এই ফাইট সিনগুলো করা হয়েছে। তো এই ফাইটের পেছনে যেহেতু এত সময় ব্যয় করা হয়েছে, এত টাকা খরচ করা হয়েছে, এত কষ্ট করেছে, তো অবশ্যই আমরা ভিন্ন ধরনের কিন্তু অ্যাকশন দেখতে পাবো। তো যাই হোক, তারপর আসি হচ্ছে রাজকুমারের গান নিয়ে। গান তো আমার কেন যেন মনে হচ্ছে রাজকুমার গানগুলো প্রিয়তম চেয়ে বেশি ভালো হয়েছে। রাজকুমার গান সম্পর্কে যে ধারণাটা আমাদের দিল সেটা অনুযায়ী হচ্ছে রাজকুমারের গানগুলো প্রিয়তমার গানের চেয়ে অনেক বেশি হাইপ তুলবে, অনেক বেশি ভালো হয়েছে। একজন পরিচালক সে তো দেখছে তার গানগুলো আসলে কেমন হয়েছে। তো 3টি গান থাকবে রাজকুমার মুভিতে, তিনটার মতো গান থাকবে, একটা থাকবে উৎসবের গান। তো উৎসবের গান, ঈদ কেন্দ্রিক একটা গান থাকবে। তো এই গানটা সম্পর্কে যেটা বলে, এই ফেস্টিভ্যালের গানটা আপনারা নিশ্চয়ই শুনবেন, আমি মানুষকে বলে দেখি, দেখবেন যে গানটা নতুন কিছু, লাইক নতুন কিছু বলতে বোঝাচ্ছি এই গানটা আমাদের গান, মানে বাংলাদেশের গান, লিরিক্সে বলায় আমাদের গান, কিন্তু গানটা আবার আমাদের নয়, এটা মধ্যে একটা ওয়েস্টার্ন, একটা পার্টি, একটা মাস্তি বিষয় আছে। যে এই গানটা লিরিক্সে বা গাইতেছে, হ্যাঁ ভাষায় সব বাংলা, কিন্তু এই গানের মধ্যে ওয়েস্টার্ন একটা ভাব আছে, বলিউডের একটা ভাব আছে, সাউথ ইন্ডিয়ার একটা ভাব আছে, মানে পার্টি, ডিজে, এই টাইপের একটা ভাব আছে। তার মানে কি,
আপনার ভিন্ন ধরনের ভিন্ন ধাঁচে একটা গান আমরা কিন্তু পেতে যাচ্ছি বাংলা ইন্ডাস্ট্রিতে, যেটা মাইল ফলক হয়ে থাকবে আমরা আশা করি, ঠিক আছে। কারণ প্রিয় তোমার গানগুলো যেভাবে হিট করছিল তার চেয়েও যদি রাজকুমারের গানগুলো ভালো হয়, বেটার হয়, তাহলে তো অবশ্যই আমরা আশাবাদী যে এই গানগুলো প্রিয় তোমার চেয়ে অনেক বেশি হিট করবে। এবং ডান্সিং গান হয়তো হবে, উৎসবের গান যেহেতু অবশ্যই একটা ডান্সিং গান, উৎসবের গানটা ডান্সিং হবে, ডান্স করবে সবাই, হ্যাঁ ধামাকাদার হবে। আর তিনটা গান নাকি অলরেডি পরিচালকের হাতে এসে পড়ছে, তিনটা গান রেডি করা শেষ, মানে শুট শেষ না, তিনটা গান শেষ, গান মেক করা শেষ, তারপর হবে শুট, তিনটা গান অলরেডি রেডি হয়েছে হাতে পেয়েছেন। তো হিমেল আশরাফ ভাইকে কিন্তু এই জন্য অনেক ভালো লাগে, কারণ তিনি সবসময় চুপচাপ থাকেন, বেশি কথা বলেন না, চুপচাপ থেকে তার কথা অনুযায়ী সে কাজ করে যায়, তার বেস্ট কাজটা সে করে যায়। হ্যাঁ, এই যে প্রতিদিন এসে বিভিন্ন পোস্ট, বিভিন্ন ইয়া দেওয়া, আপডেট দেওয়া, বিভিন্ন কথাবার্তা, এগুলো তার মধ্যে আসলে নাই, তিনি অনেক শান্তশিষ্ট। তো শাকিব খানের যে তিনটা মুভি দৌলত, রাজকুমার, তুফান, এই তিনটা মুভির কিন্তু তিনটা ডিরেক্টর, তিন রকমের মুভি। হ্যাঁ, খুবই একটা মানে খুবই ভালো দিক, একটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো দিক, একটা হিরোর জন্যও খুবই ভালো দিক। তিনটা মুভিতে তিন রকমভাবে তাকে দেখা যাবে, তিনটা গল্পে তাকে দেখা যাবে, তিনটা চরিত্রে তাকে দেখা যাবে। তো সবাই আমরা রাজকুমার নিয়ে কথা বলবো, রাজকুমারের আশায় আছে, কারণ রাজকুমার সবার আগে রিলিজ পাবে এবং বাংলা মুভির পাশে থাকবেন, বাংলা মুভি দেখবেন, শাকিব খানের মুভি দেখবেন।